हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्री, आज के तुम्हारे संगे क्लास 12 फिजिक्स तड़ि विभव इलेक्ट्रिक पोटेंशियल चैप्टर तुम्हारा फाइनल परीक्षा क्या भावे पढ़े, कौन अंश बद दे, कौन अंशा पढ़े, कौन गुरुत्वपूर्ण आनटा एम सी क्यूर जो कौन दो नम्बर प्रश्न आसते पे से ही सम्पर्क डिटेल्स आलोचना करब। आज के भिडियो खूब गुरुत्वपूर्ण है, विशेषकर जरा फाइनल परीक्षा देवे सामने तरह तुम्हारा भिडियो प्रथम के शेष पर्त देखो। और जरा नतून आवश्य साइंस वीडियो चैनल सबसक्राइब कर और पास बेल आइकन प्रेस कर भिडियो एक लाइक दे और बंधुदों संगे बस शेयर कर। तुम्हारा अने कमेंट कर फिजिक्सर सजेशन देवर फिजिक्स मैथामेटिक्स केमिस्ट्री हल सायन्सर विशेषकर सायन्स सबजेक्टर प्रश्न उत्तर अनुजाई प्रश्न कि प्रश्न बोलो से खान कि कमन आसने यकम क्योंकि सजेशन है ना। और तुम्हारे बोलो यकम सजेशन तुम्हारा करते जो ना, अर्थात शुद्ध कैकट प्रश्न मुखस्त कर हतो बारे एक चैप्टर दसटा कूड़ीटा पंचाशा प्रश्न मुखस्त कर लेखान दोटो कोश्चन कमन आसम भाव क कोश्चन आसे ना ये क्योंकि फिजिक्स केमिस्ट्री बोल सायन्स सबजेक्ट पढ़ा जाए ना। जरा यह करो क्यों खूब क्षति हो तुम्हारे परवर्ती क्योंकि तुम्हें खूब प्रॉब्लम मध्य पड़ते पर तुम्हारे वीडियोते आलोचना करब जो क्यों तुम्हारा चैप्टरगुलो पढ़ अर्थात चैप्टर तुम्हें चाहिए एम भाव तुम्हारा स्टाडी करम भाव पढ़ जाते जेको टाइप कोश्चन आसुक पंचाशा कि एकशोटा कोश्चन आसलो तुम तरह उत्तर जान दीते एकशोटा कोश्चन मुखस्त करार पंचाशा कोश्चन मुखस्त करा टपिकटा जो भलोक पढ़े नाओ से खान दिखते ही कोश्चन आसुक खूब सहजे तुम उत्तर दीते। से आज भिडियो तुम्हारा टोटाल चैप्टर की क्यों पढ़े बई थ दाग दिए बीटा को गुरुत्वपूर्ण से सब विषय आलोचना करब प्रश्न उत्तर क्योंकि এভাবে করব না, কারণ কিন্তু এতে তোমাদের ক্ষতি হতে পারে। শুধু প্রশ্ন উত্তর দেবো এভাবে করতে পারবো না। তো আমি তোমাদের যেটা করব যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিভাবে তোমরা পড়বে ওই চ্যাপ্টারটা কোন জায়গাটা গুরুত্ব দেবে কোনটা একটু কম গুরুত্ব দেবে কোনটা জাস্ট রিডিং পড়ে নেবে আমি সেই হিসাবে তোমাদের বইয়ে দাগ দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো। তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর বিশেষ করে আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে কেমন লাগলো কেমন মনে হলো এটা এরকম ভিডিও তোমরা আরও চাও কি না তার ফিডব্যাকটা একটা দেবে। ওকে, তো আমরা এবার বইয়ের দিকে যাই। দেখুন আমরা চ্যাপ্টারটা চলে এসেছি, দেখুন অধ্যায় তিন তড়িৎ বিভব ইলেকট্রিক পোটেন্সিয়াল। ওকে, তাহলে এটা কীভাবে পড়তে হবে সেটা দেখে নাও। তো আমি এখানে যেভাবে বলবো সেইভাবে তোমরা একটু বুঝে সুঝে সেটা দাগ দেবে সেটাকে গুরুত্ব দিয়ে পড়বে, কারণ চ্যাপ্টারটা কীভাবে পড়তে হবে সেটা যদি বুঝতে যাও সাজেশানটা এখানটাই সাজেশান তৈরি হয়ে যাবে এখানে। অর্থাৎ আজকে যেটা আমি তোমাদের আলোচনা করবো এইটাই ধরে নাও সাজেশান, এই হিসাবে তোমরা পড়বে দেখবে যেরকম কোশ্চেন আসুক তুমি সহজে অ্যান্সার দিতে পারবে। তো দেখে নাও, প্রথমে যদি শুরু করি আমরা 3.1 তড়িৎ বিভব ইলেকট্রিক পোটেন্সিয়াল, এখানে কিছু মুখস্থ করার বিষয় নয়, এটা জাস্ট একবার রিডিং পড়তে পারো। যদি তোমরা একবার পড়ে থাকো এই চ্যাপ্টার রিভিশন করার জন্য, যেহেতু তোমরা একবার পড়েছো চ্যাপ্টারগুলো এটার পড়ার দরকার নেই, যদি পড়তে পারো রিডিং এই জায়গাটা বেস করে একটু রিডিং পড়ে নিতে পারো কীভাবে লেভেলটা জলস্তরের সঙ্গে পোটেন্সিয়ালের কীভাবে যে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে সেটা একটু বুঝে নাও। আর যদি তুমি বুঝে থাকো এটা শুধু বোঝার পারপাসের জন্য আর কিছু নয়, ওকে, তাহলে আর প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট চলে আসো এইখানটায়। সংজ্ঞাটা তড়িৎ বিভবের সংজ্ঞা দেখে নাও, তড়িৎ বিভবের সংজ্ঞাটা তোমরা পড়বে আর ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ এইটাও পড়বে। তাহলে এই জায়গাটা একটু মুখস্থ টাইপের করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে জিনিসটা, কেন এখান থেকে আছে। আর এই এই যে জায়গাগুলো আমি তোমাদের বললাম এইগুলো শুধু কনসেপ্টের জন্য, অর্থাৎ এখান থেকে ধরো এমসিকিউ একটা কোশ্চেন দিতে পারে, সেই জন্য এইগুলো একবার রিডিংটা পড়ে নেবে, একবার কমসে কম একবার রিডিং পড়বে এটা। আর এইটা এই জায়গাটাকে একটু গুরুত্ব দিয়ে মুখস্থ করবে আর ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ এইটাও পড়ে নেবে। তাহলে যেই জায়গাগুলো দাগ দিচ্ছে সেইগুলো কিন্তু ছাড়বে না, ভালো করে পড়বে। ওকে, তাহলে এই দুটো হলো, তাহলে এখানে সংজ্ঞা পড়লে আর এটা ভি ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ সেটা পড়লে ভি কি ডাব্লিউ কি কিউ কি এখানে লেখা আছে ওইটা একবার পড়ে নেবে। ব্যাস, পরে নেক্সট চলে আসি পরের পাতায় দেখে নাও, পরের পাতায় কী আছে দেখে নাও, তড়িৎ শক্তি একই বিভব ইন্টু আধান। আর একটা জিনিস মনে রাখবে তড়িৎ বিভব একটি হলো একটি স্কেলার রাশি, কারণ তড়িৎ ক্ষেত্র যেখানে ভেক্টর রাশি তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। এখানে এমসিকিউ কোশ্চেন বা শর্ট কোশ্চেন এক নম্বর কোশ্চেন পারপাসে এখানে আসে। আমি তোমাদের সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো বলে দেবো যে এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসবে, যে এরকম টোটাল এত বড় এরকম কোশ্চেন আসবে না এরকম, ওকে, এরকম প্রশ্ন আসে না। তাহলে এই জায়গাটা থেকে যে জায়গাগুলো বলছি এখান থেকে এমসিকিউ বা শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেনগুলো আসবে, অর্থাৎ তড়িৎ বিভব স্কেলার রাশি ভেক্টর রাশি না যে কোনো, মানে এরকম চারটে অপশান দিল বা তড়িৎ বিভব কী রাশি তা সেখান থেকেও স্কেলার রাশি। ওকে, তাহলে এটা স্কেলার রাশি। পরবর্তী আমরা এখানে চলে আসি, এই জায়গাটা বিশেষ করে রিডিং পড়ে নেবে একটা, ওকে,
এই জায়গাটা বেশ করে দেখে নাও কি আছে 3.11 এইটা যে আছে এইটা রিডিং পড়বে রিডিং পড়ার মধ্যে এটা শুধু মুখস্থ করবে আর এইটাও মনে রাখবে তারপরে এইটাও রিডিং পড়বে রিডিং পড়লে এটা তুমি বুঝতে পেরে যাবে খুবই সহজ কোনো টাফ নেই চ্যাপ্টারটা ছোট আছে আর সহজও আছে দেখে নাও কোনো ঝামেলার ব্যাপার নেই এখানটায় তড়িৎ বিভব দেখে নাও বা বিভব প্রভেদের সংজ্ঞা একবার রিডিং পড়বে সাধারণত এরকম সংজ্ঞা আসে না তড়িৎ বিভবের সংজ্ঞা দাও তো তবু একবার রিডিং পড়ে নেবে একবার সহজ সংজ্ঞা আছে নিজেদের বানিয়ে লিখতে পারো যদি বাই চান্স সহজ খুব সহজ কোশ্চেন আসে এইগুলো সংজ্ঞা তখন আসে যখন কোশ্চেন খুব ইজি হয়ে যায় তো সেক্ষেত্রে সেজন্য বলে এরকম বেশি সাধারণত পড়ে না তবু তুমি একবার এটা একবার রিডিং পড়লেই বুঝতে পেরে যাবে তো সেই হিসাবে ফর্মুলাটাও আছে কখন কৃতকার্য ঋণাত্মক হয় কখন কৃতকার্য ধনাত্মক হয় সেই জায়গাটা দেখে নেবে পরে পরেরটা দেখে না কী আছে দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাদের সংযোগকারী পথের উপর নির্ভর করে না এই জায়গাটা বলবো আমি তোমাকে দু তিনবার রিডিং পড়তে এই জন্য যে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে বা দু নম্বর কোশ্চেন আসতে পারে শর্ট কোশ্চেন এই জন্য আসতে পারে যে যে বিভব প্রভেদ যে বিভব প্রভেদ পথ ফাংশন পাথ ফাংশন বা পথের উপর নির্ভরশীল না দুটি সংযোগ স্টেট ফাংশন বা অবস্থা ফাংশন অপেক্ষক তো সেই হিসাবে কোশ্চেনটা আসতে পারে এমসিকিউ টাইপের বা শর্ট কোশ্চেন হিসাবে সেই জন্য আমি তোমাদের বলবো এই জায়গাটা স্কিপ না করে এই এখান থেকে আপ টু এখান পর্যন্ত কারণ এর মধ্যে অনেক ডেটা আছে খুব গুরুত্বপূর্ণ ডেটা আছে ওকে এই জায়গাটা বিশেষ করে দেখো ভালো করে এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ সংযোগকারী পথের উপর নির্ভর করে না এই যে এখান থেকে এই এতটুকু এখানের মধ্যে যে ডেটাগুলো আছে বা যে ইনফরমেশনগুলো আছে সেখান থেকে অনেক কটা এমসিকিউ কোশ্চেন হয় সেই জন্য এই জায়গাটা এমসিকিউ বা শর্ট কোশ্চেন পারপাসে একটু পড়ে নেবে এখান থেকে একদম বলছি এখান থেকে এতটুকু পড়বে মুখস্থ করতে আমি বলছি না পড়বে দু তিনবার পড়বে এবং এখানে কী বলতে চাইছে সেটা ভালো করে বুঝে নেবে দেখবে তুমি এখান থেকে এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে একটা তো এটা হলো নেক্সট বিভবের একক তো একক কী এখান থেকে একক বলতে কী শুধু বিভবের এসআই একক আর সিজিএস একক বিভবের এসআই একক কী সিজিএস একক কী ওকে ইএসইউ দেখে না ইএসইউ এইগুলো এত রকম কিছু দরকার জানা দরকার নেই সিম্পল মনে রাখবে দেখে না ইএসইউ আর বিভব ভোল্ট অর্থাৎ ইএসইউ এই জায়গাটা দেখে না 1 ESU ইকুয়াল টু 300 ভোল্ট বা 1/1 ভোল্ট ইকুয়াল টু 1/300 এখান থেকে এই প্রমাণটা শুধু গুরুত্বপূর্ণ এসআই এর মধ্যে এই প্রমাণটা আছে না এই প্রমাণটা প্রমাণ করো 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ESU বা 1 ESU ইকুয়াল টু 300 ভোল্ট বা এটাও আছে কোশ্চেন আমি যে আমি বলে দিচ্ছি তোমাদের যেটা দাগ দিচ্ছি তার সঙ্গে সঙ্গে কোশ্চেন টাইপেরও বলে দিচ্ছি যে কেমন টাইপের শুধু কোশ্চেন আসতে পারে সেটা যে কী দেখে নাও যে প্রমাণ করো যে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ESU বা আসতে পারে তোমাদের এরকম কোশ্চেন যে বিভবের সিজিএস এবং এসআই এককের সম্পর্কটি প্রমাণ করো ওকে তাহলে এই জায়গাটা তুমি করলে নেক্সট হচ্ছে বিভবের মাত্রাটা এটাও খুব গুরুত্বপূর্ণ বিভবের মাত্রা কীভাবে নির্ণয় করা হয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিলে ওকে তাহলে এটা গেল নেক্সট পরবর্তী আমরা যাই পৃথিবীর বিভবটা দেখে না কি এটা পৃথিবীর বিভব বলতে এখানটা তুমি আবার রিডিং পড়ে নেবে এই জায়গাটা রিডিং পড়ার পর যেটা গুরুত্বপূর্ণ আছে সেটা আমি চলে আসছি সেই জায়গাটায় যে তড়িৎ আহিত বস্তুকে যদি পৃথিবীর সঙ্গে কানেক্ট করা হয় কী হবে দেখে না তাহলে পৃথিবীর বিভবটা কি সাধারণত তুমি বলে শূন্য ওকে পৃথিবীর বিভব হচ্ছে কি শূন্য তাহলে দেখে নাও তাহলে বলা হচ্ছে কি দেখে নাও তাহলে কোনো তড়িৎ আহিত বস্তুকে যদি পৃথিবীর সঙ্গে যুক্ত করা হয় দেখে নাও যে কোনো তড়িৎ আহিত বস্তুকে পৃথিবীর সঙ্গে যুক্ত করলে বস্তুর বিভব শূন্য হয় এখান থেকে অনেক কোশ্চেন আসে এমসিকিউ টাইপের সেটা কি কোনো ধনাত্মক আধান বিশিষ্ট কোনো বস্তুকে যদি পৃথিবীর সঙ্গে যুক্ত করা হয় তার বিভব কত হবে কোনো ঋণাত্মক আধানযুক্ত কোনো বস্তুকে যদি পৃথিবীর সঙ্গে যুক্ত করা কি তার বিভব কত হবে তো এরকম ঘুরিয়ে এই ব্যাপারটাই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক থেকে আসে সেই জন্য এটা মনে রাখবে বা এটা সবসময় মনে রাখবে এটা সেটা যে কি যে কোনো বস্তুকে যখন আহিত বা অনাহিত যে কোনো বস্তুকে যখনই আমি পৃথিবীর সঙ্গে কানেক্ট করব তখন তার আধান কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার বিভবটা শূন্য হয়ে যাবে ওকে এবং কোন দিকে কারেন্ট প্রবাহিত হয় এই ছবিটাও একটু মনে রাখবে অর্থাৎ নেগেটিভকে যদি পৃথিবীর সঙ্গে যুক্ত করি ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে আর যদি ধনাত্মক বস্তুকে পৃথিবীর সঙ্গে যুক্ত করি তার ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে এই জায়গাটা তো এই জায়গাটা শর্ট কোশ্চেন পারপাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে পৃথিবীর সঙ্গে কানেক্ট করা
বিষয়টা দেখে নাও, তাহলে এই জায়গাটা বলছি দেখে নাও, পৃথিবীর বিহব এই যে আছে এটা ভালো করে রিডিং পড়বে, ওকে দু তিনবার রিডিং পড়বে। রিডিং পড়লে কী হবে দেখে নাও, তাহলে এই জায়গাগুলো যদি তুমি রিডিং পড়ো তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে যে তোমার কী করতে হবে আর এখানটা কেমন কী কোশ্চেন আসছে। তুলে দায়িত্ব বস্তুর বিভব দেখে নাও, পৃথিবীর সঙ্গে কোনো বস্তুকে যুক্ত করলে তার বিভব শূন্য হয়ে যায়, এটা একটু পড়ে নেবে, ওকে। তাহলে এটা গেল। নেক্সট দেখানো কী আছে, বিন্দু আধারে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব, এইটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, ওকে। এটা ভালো করে একটু পড়বে যে এই যে বিভবের যে প্রমাণটা, ভি ইকল টু কিউ বাই আর সিজিএসএ আর ভি ইকল ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ বাই আর, এর প্রমাণটা, ওকে, এর প্রমাণটা একটু ভালো করে করে নেবে, এখান থেকে কোশ্চেন আসে তো এটা করবে। আর পরে যেটা আছে, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এ এতটা গুরুত্বপূর্ণ নয়, শুধু তুমি একটু শুধু ফর্মটা মনে রাখলেই হবে, ভিবি মাইনাস ভি ইকুয়াল টু কিউ বাই ফোর পাই এপসিলন নট ওয়ান বাই আর টু মাইনাস ওয়ান বাই আর ওয়ান, এর প্রমাণ আসে না কিন্তু ব্যাপারটা একটু দেখে নেবে, এটা বিভব পার্থক্য, কারণ অঙ্ক টাইপের আসতে পারে, যেন বিভব পার্থক্যের মানটা কি এটা, বা এখানে যে ইন্টিগ্রেশন করেছে এখানটি আর ওয়ান আর টু বসালে এটাই চলে আসবে, অ্যাকচুয়ালি ওটাই করেছে দেখুন। যদি এই প্রমাণটা দেখে থাকো তাহলে এইখানটা এটা বুঝতে হয়ে যাবে, ওকে। তাহলে পরবর্তী আমরা চলে আসি, এই জায়গাটা দরকার নেই, এর ভেক্টর রূপ এর প্রয়োজন নেই, এটা দরকার নেই, এখানটায় আমরা পরে চলে আসবো, এখানটায় তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, হ্যাঁ এইটা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ওকে। ভালো করে আমি দুটো স্টার দিলাম, তোমার স্টার মার্ক দেবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইটাকে দেখে নাও, তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হবে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমুদ্রখণ্ড বরাবর কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হবে। এখান থেকে আবার এমসিকিউ কোশ্চেন আছে যে একটি তড়িৎ দ্বিমেরুর কোন বিন্দুতে বা কোন তলেতে যে তড়িৎ বিভব শূন্য হয়, তাহলে সেটা কি লম্ব সমুদ্রখণ্ড বরাবর, কারণ তড়িৎ দ্বিমেরুর লম্ব সমুদ্রখণ্ড বরাবর যে কোনো বিন্দুতে আমার তড়িৎ বিভব কত হবে, শূন্য হবে। দেখো এখানে অ্যাকচুয়ালটা জিরো আছে, দেখো টোটাল ক্যালকুলেট করে এটা রেজাল্টেন্ট জিরো। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, লম্ব বরাবর তড়িৎ বিভব টোটালটা কী হবে, শূন্য হবে, ওকে। তাহলে এইটা ভালো করে মনে রাখবে, এটা এমসিকিউ ক্ষেত্রে আসে, শর্ট কোশ্চেনে আসে, আর বড় প্রশ্ন দু নম্বরের প্রশ্নতেও চলে আসে। তাহলে এই যে তিনটে পয়েন্ট আছে, বিশেষ করে এক আর দুই, এই দুটো পয়েন্টটা ভালো করে পড়বে, অক্ষ বরাবর জন্য আর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর জন্য, এইটা হলো। আর লাস্ট তিন নম্বরটা দেখানো কী আছে, যে কোনো বিন্দুর জন্য, যে কোনো বিন্দুর জন্য, এই তিনটে কিন্তু তোমাকে ভালো করে করতে হবে। শুধু প্রমাণটা নয় বা এর শুধু বিভবটা বের করা নয়, এর স্পেশাল কেসগুলো, যে বিশেষ ক্ষেত্রগুলো আছে সেই স্পেশাল কেসগুলো তোমাকে স্টাডি করতে হবে, ওকে। তাহলে এইগুলোর জায়গাতে বুঝলে তাহলে কোনটা গুরুত্বপূর্ণ আছে, তারপরে তাহলে এটা গেল তড়িৎ দ্বিমেরু, দেখে নাও। তাহলে তড়িৎ দ্বিমেরুটা হয়ে গেল, নেক্সট পরবর্তী আমরা চলে আসি, পরের পেজটা চলে আসি, দেখে নাও। 3.2 তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভব পারস্পরিক সম্পর্ক, তাহলে সম্পর্কটা দেখে নাও, সম্পর্কটা কী আছে দেখে নাও, ই ইকুয়াল টু মাইনাস ভি এ বাই ভিবি, ভি এ মাইনাস ভিবি বাই ডি, এই প্রমাণটা আছে। এবার দেখে নাও, এখানে যে প্রমাণ করতে গিয়ে এত গল্প লিখেছে, লেখা দরকার নেই, ছবিটা আঁকবে, দু একটা কথা লিখে ব্যাস তুমি এই প্রমাণটা করে দিলে, ছোট্ট একটা প্রমাণ হবে দেখে নাও। এখানে অনেক গল্প লিখেছে, তুমি কিন্তু গল্প এত লিখবে না, তো একটা জিনিস বুঝে নাও, তুমি ফিজিক্স পরীক্ষা দিতে যাচ্ছ, ইতিহাস বা বাংলা পরীক্ষা দিতে যাচ্ছ না, কারণ সেখানে বানিয়ে বানিয়ে এইটা ওটা লেখা দরকার নেই, শুধু ইলেকট্রিক ফিল্ড বলবে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দুটো বিন্দু এ বি বলবে এবং তার মধ্যে একটা দূরত্ব ডি, বলার পরেই ব্যাস কৃতকার্য ই মাইনাস ডি করে দাঁড়িয়ে এটা প্রমাণ করতে, ওকে। তাহলে এটা হচ্ছে কি, এবার দেখে নাও পরবর্তী অসমের ক্ষেত্রে ঠিক একইভাবে ভি এ ভি প্লাস ডি ভি ভি, এটা যে আমি দেখিয়েছি, এটা তাছাড়া এটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, যদি কারো সমস্যা হয় এই জায়গাটা একটু দেখে নেবে। আমি এখানে এই জন্য বলছি যে এই বইয়েতে এটা এমনভাবে প্রমাণ করা আছে, দেখে নাও অনেক লেখা আছে, তো এত লিখতে গেলে তখন বোরিং লেগে যাবে আর এটা ভালো লাগবে না, সেই জন্য এত লেখার একদম প্রয়োজন নেই, বলবে এ বিন্দুর বিভব ভি প্লাস ডি ভি আর বি বিন্দুর বিভব ভি, তাহলে এর মধ্যে তখনই এই কৃতকার্য ডাইরেক্ট শুরু করতে হবে, এই বেশি লেখা দরকার নেই, ছোট্ট দু একটা লাইন লিখবে, লিখেই প্রমাণ করতে হবে ব্যাস, ওকে। নেক্সট আমরা চলে আসি এইখানটায় দেখে নাও, সুষম বা তড়িৎ আয়িত গোলকের তরুণ তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভব, এটা যে তড়িৎ প্রাবল্য এটা হচ্ছে তড়িৎ বিভব, এটা একটু দেখে নেবে, তবে একটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবু একবার এটা জাস্ট একবার দেখে নেবে এটা, ওকে, এটা একবার দেখে নেবে কীভাবে বলো। নেক্সট আমার পরেরটা চলে আসছি দেখে নাও, পরে যেটা আছে দেখে নাও, তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি দেখো 3.3 তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি দেখে নাও, খুবই সহজ একদম, তড়িৎ স্থিতিশক্তি কী, কাকে বলা হয়, তার প্রমাণটা কী, এক একক আধান থাকলে বিভব
আর দুটি আধান থাকবে স্থির শক্তি ইউ। দেখে নাও, শুধু ভি এর সঙ্গে কিউ টু গুণ করলি ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর। এইটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, অঙ্কের ক্ষেত্রে দেখে তো স্থিতি শক্তি বের করে দেয়, তখন এই ফর্মটা কাজে লাগবে। একটা আধান হলে বিভব, দুটো আধান হলে স্থিতি শক্তি। ওকে, তাহলে একক দেখে নাও, শক্তির একক জুল বা আর্ক বা কৃতকার্যের একক। ওকে, এটা গেল। নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে বেশ করে, সেটা হচ্ছে দেখে নাও, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য এবং দ্বিমেরু স্থিতিশক্তি। এই জায়গাটা হুবহু যা আছে ভালো করে স্টাডি করবে, বিশেষ করে এই জায়গাটা দেখে নাও। এটা যদি তোমাদের এখান থেকে বুঝতে সমস্যা হয় একবার ভিডিওটা দেখে নেবে, এই এই পোর্শনটা শুধু, এর পোর্শনটা আলাদা করে ভিডিও করা আছে, দেখে নেবে পুরো এ টু জেড যতটুকু প্রমাণ আছে। ইউ ইকুয়াল টু মাইনাস পি ডট ই, এখান থেকে অনেক রকম প্রশ্ন হয়, এখান থেকে অনেক রকম প্রশ্ন হয়। তো প্রথমে প্রশ্ন দেয় দেখো, প্রমাণ করো ইউ ইকুয়াল টু মাইনাস পি ডট ই। ইউ এর জায়গায় কোনো কোনো ক্ষেত্রে প্রমাণে দেখবে এটা ভিও দিয়ে দেয়, তো চিন্তার কোনো বিষয় নেই, এখানে ইউ আর ভি সেম ধরে করবে, কোনো সমস্যা হবে না। ওকে, এইটাও আসতে পারে। বা কৃতকার্য ইকুয়াল টু পি ই মাইনাস ওয়ান পি ই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, এই প্রমাণটাও আসতে পারে। আর এর বিশেষ ক্ষেত্রগুলো কিন্তু দেখবে, আমি বলছি এই যা এই বিশেষ করে এই পোর্শনটা একটু ভালো করে স্টাডি করবে। দেখে নাও এই চ্যাপ্টার, ছোটো চ্যাপ্টার কয়েকটা জায়গায় গুরুত্বপূর্ণ, বাদবাই কিন্তু গুরুত্বপূর্ণ নয় বা অতটা প্রশ্ন আসে না। তো যেই জায়গাটায় আমি একটু গুরুত্ব দিয়ে বলছি সেইগুলো একটু তোমরাও গুরুত্ব দেবে, সেইভাবে তোমরা পড়ার চেষ্টা করবে। ওকে, তো এটা হলো। নেক্সট দেখে নাও, গতিশক্তির তড়িৎক্ষেত্র আয়িত বস্তুর গতিশক্তি ফর্মুলাটা শুধু মুখস্থ রাখবে বা মনে রাখবে। এটা তোমরা ডি ব্রগলিতেও দেখেছো, তাই না? ডি ব্রগলি সূত্র তো দেখেছো, বা ডি ব্রগলি নয়, তোমরা এতে কোয়ান্টাম থিওরিতে তোমরা এই ফর্মুলাটা দেখেছো। এখান থেকে কি আসে? এখানে অঙ্ক টাইপের আসে। ওকে, দেখে নাও, এই ছোট্ট প্রমাণ আছে এখান থেকে, এতটুকু প্রমাণ কীভাবে আসলো এই প্রমাণটা করবে। আমি বলছি এইগুলো যদি এইভাবে তোমরা পড়ে থাকো, দেখবে এখান থেকেই কোশ্চেন ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকম কোশ্চেন আসবে। তারপর দেখে নাও ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা, ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা, আর ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। ওয়ান ইলেকট্রন ভোল্ট ওকে, ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, সেইটা তোমার মুখস্থ করতে হতে বা মনে রাখতে পারে, বা শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, বা তোমাকে এক নম্বরের প্রশ্ন লিখতে হতে পারে যে এক ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, বা শক্তির সিজিএস এবং এসআর মধ্যে সম্পর্ক, বা ইলেকট্রন ভোল্ট বা জুলের মধ্যে সম্পর্ক কী সেটা লিখতে বলতে পারে। তো সাধারণত আসে ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, এইটা প্রশ্ন আসে। তো সেই হিসাবে দেখে নাও, তাহলে ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা, আর ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻¹⁹ জুল, এটা তোমার মনে রাখবে। তো এইগুলো কোয়ান্টাম থিওরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কোয়ান্টাম থিওরিতে এই বিষয়টা আছে। তো এক জায়গাতে করলে দু জায়গায় এটা হয়ে যাবে, তাছাড়া তোমার এই জায়গার সমস্যা হবে না, কারণ তুমি তো এটা কোয়ান্টাম থিওরির জন্য গুরুত্বপূর্ণ দিয়ে পড়েছো এটা। ওকে, তাহলে এটা গেল। তাহলে পরবর্তী, তারপরে দেখো এখানে যে আছে কিলো ইলেকট্রন ভোল্ট, এগুলো সব গুরুত্ব নয়, একদম এগুলো দরকার নেই, অতটা গুরুত্ব নেই এগুলো। তো পরে চলে আসো, দেখো এরপরে যেটা আছে সেটা দেখি সমবিভবতল। ওকে, সমবিভবতলে কী পড়বে দেখো, সমবিভবতলের সংজ্ঞাটা পড়লে। ওকে, সমবিভবতলের সংজ্ঞাটা পড়লে, আর একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভবতল কেমন হয় এইগুলো মুখস্থ করতে বলছি না, তো কেমন হয়, একটা যদি আমার সুষম তড়িৎ ক্ষেত্র থাকে সেক্ষেত্রে সমবিভবতলের রূপ কেমন হবে সেটা পড়বে, সমবিভবতল কী। আর এখানে যেটা সমবিভবতলের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে এই জায়গাগুলো দেখে নাও, সেটা হচ্ছে কি যে দেখে নাও সমবিভবতলের বৈশিষ্ট্য, সমবিভবতলের যে বৈশিষ্ট্য বলেছে এখানটাই, অর্থাৎ সমবিভবতলে উপস্থিত কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দু সরাতে কোনো কার্য করতে হয় না, এই বিষয়টা। তড়িৎ বল রেখাগুলো সমবিভবতলকে সমগ্র ছেদ করে, এখান থেকে সমবিভবতল থেকে এরম কোশ্চেন আসে, বা এখান থেকে শর্ট কোশ্চেন চলে আসে, বা দু নম্বর কোশ্চেনও আসতে পারে। সেই জন্য সমবিভবতল কাকে বলে, সুষম তড়িৎ ক্ষেত্রে সমবিভবতলের রূপটা কেমন হয়, আর এই বিশেষ সমবিভবতলের বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্য কটা আছে, চারটে টোটাল বৈশিষ্ট্য আছে, এই চারটে বৈশিষ্ট্য ভালো করে একটু পড়বি। ওকে, এই চারটে বৈশিষ্ট্য। ওকে, তাহলে এই জায়গাটা গেল। তড়িৎ পরিবাহী তল সমবিভবতল পরীক্ষামূলক প্রদর্শন দরকার নেই। ওকে, এটা পড়ার প্রয়োজন নেই, এটা পড়ার প্রয়োজন নেই, এখানে কোনো গুরুত্ব নেই, এখানে ব্যাস দেখে নাও চ্যাপ্টার শেষ। ওকে, তাহলে হর্ষের কোশ্চেন, তা হর্ষের কোশ্চেন কী করে দেখে নাও, হর্ষের কোশ্চেনটা খুবই সহজ, হর্ষের কোশ্চেন যা দিয়েছে খুবই সহজ, কয়েকটা কোশ্চেন আমি আমি বলতে চাইছি যে এগুলো তোমরা না করলেও কোনো সমস্যা হবে না,
তার মধ্যে যে কোশ্চেনটা আসছে দেখে নাও, সেটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 16 দেখে নাও। শূন্যস্থানে সমবাহু ত্রিভুজে ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলিতে সম প্রকৃতির ও সমমানের আদান রাখলে ত্রিভুজের ভর কেন্দ্রে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব কত হবে। তো এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা তোমরা না পড়লেও চলবে, অতটা গুরুত্ব নেই, বা এইগুলো তোমরা এড়িয়ে যেতে পারো যদি খুব টাফ লাগে। ওকে, তোমাদের টাফ লাগলে এইগুলো এড়িয়ে যেতে পারো, আমি এই জন্য বলছি, এইগুলোর জন্য বলছি। দেখে নাও এই জায়গাটা কোশ্চেন নাম্বার 17 ক্রস মার্ক দেওয়া আছে, দেখে নাও। তারপর যে কোশ্চেন নাম্বার 18, এইগুলো তোমরা এড়িয়ে যেতে পারো। তো এর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে প্রশ্নগুলো করতে হবে। কোশ্চেন নাম্বার দেখে নাও 20, কোশ্চেন নাম্বার 20 যেগুলো একটু টাফ টাইপের আছে, কারণ এরকম কোশ্চেন আসে না সাধারণত। দেখে নাও কোশ্চেন নাম্বার 23, ওকে কোশ্চেন নাম্বার 23, আর দেখে নাও ব্যাস এখানে দেখো কোশ্চেন নাম্বার 23 পর্যন্ত। ওকে, তাহলে এই কোশ্চেনটা এইগুলো তোমরা এড়িয়ে চলতে পারো, কিন্তু বাদবাকি যে কোশ্চেনগুলো আছে দেখে নাও খুবই সহজ। এক্সাম্পল স্বরূপ বলছি, দেখে নাও তড়িৎ ক্ষেত্র সংরক্ষী না অসংরক্ষী, ধনাত্মক ও ঋণাত্মক তড়িদায়িত দুটি বস্তুকে পৃথকভাবে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলে যুক্ত করার আগে ও পরে ওদের বিভব কীরূপ হবে। আমি যেটা বললাম পৃথিবীর সঙ্গে কানেক্ট করা বিষয়, আমি বললাম না এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কোশ্চেনটা এরমভাবে চলে আসছে, তাহলে যদি তোমার বিষয়টা যদি ক্লিয়ার থাকে তাহলে প্রশ্ন তুমি করতে পারলে, আর যদি বিষয়টা ক্লিয়ার না থাকে শুধু প্রশ্ন মুখস্থ করলে, যদি কোশ্চেনটা অন্যরকমভাবে আসতো তাহলে তুমি কীভাবে সমাধান করতে, সেই জন্য বলতে চাইছি আমি যেইভাবে তোমাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা একটু পড়ার চেষ্টা করবে, আর এইভাবে বইয়ে দাগ দিয়ে পড়বে আর বা খাতায় নোট করে পড়বে, যাতে করে যে কোনো প্রশ্ন আমি তোমাদের এমনভাবে তৈরি করতে চাইছি যাতে করে যে কোনো প্রশ্নে আসুক তোমার সহজে তার অ্যান্সারগুলো করতে পারো। তাহলে আমরা আর একবার দেখে নিই রিভাইজ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কী। তাহলে এখানটায় বললাম কি শুধু সিজিএস এসআইটা পড়লে, মাত্রাটা পড়লে এখানটায় তড়িৎ বিভবটা বললাম কি পৃথিবীর বিভবটা শূন্য কেন হয় এই জায়গাটা রিডিং করতে বললাম। তারপরে দেখে নাও দ্বিমেরুটা গুরুত্বপূর্ণ, তাহলে এখানে মেন গুরুত্বপূর্ণ কোনটা চলে আসছে দেখে নাও তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভবটা পুরোটা পড়লে এটা গুরুত্ব দেবে, একটু স্টার্ট দিয়েছি আমি। তারপরে যেটা গুরুত্ব আরও আছে সেটা হচ্ছে কি দেখে নাও এখানটায় এই কৃতকার্যটা, দেখে নাও কৃতকার্য ও ধীমের সৃজক্তি এই জায়গাটা, এই পুরো জায়গাটা খুবই গুরুত্ব আছে, এই গুরুত্ব দিয়ে এই জায়গাটা পড়বে। আর এই জায়গাটা কী প্রমাণ হলো এটা দেখলে, ইলেকট্রন ভোল্ট আর ইলেকট্রন ভোল্ট আর জুলের মতো সম্পর্কটা কী, আর এখানে চলে আসি। তারপরে সমবিভব তল আছে, দেখেন সমবিভব তলের সংজ্ঞা, সমবিভব তলের সংজ্ঞা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল কেমন হবে আর কি, আর এই বৈশিষ্ট্যটা সমবিভবতলের বৈশিষ্ট্যটা। তাহলে এই কটা করলে দেখেন এই কটা গুণে গুণে চার পাঁচটা টপ তিন চারটে টপিক আছে, এই তিন চারটে টপিক করলে আর এই আগে বইটা পড়ে ভালো করে, যেই বইগুলো যেগুলো আমি বললাম ওইগুলো ভালো করে পড়ে নিলে, পড়ে নেওয়ার পর দেখবে এই হোয়াটসঅ্যাপ কোশ্চেনগুলো করবে দেখবে খুবই সহজ লাগবে, শুধু হোয়াটসঅ্যাপ কোশ্চেন করতে হলে সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমি বারবার বলছি তোমাদের যে যেইগুলো আমি বলছি সেইগুলো একবার ভালো করে ফলো করো, যেই যেইগুলো গুরুত্ব বলছি সেইগুলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো, তারপর যদি এই হোয়াটসঅ্যাপ কোশ্চেন যে কোনো তুমি টেস্ট পেপার বলো যে কোনো বই ফলো করো দেখবে খুব সহজে তুমি সেই অ্যান্সারগুলো করতে পারবে। আর এইভাবেই অ্যাকচুয়ালি পড়া উচিত, প্রশ্ন উত্তর শুধু মুখস্থ করা খুবই ক্ষতিকর বিষয়টা। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, ছোট্ট চ্যাপ্টারটা খুবই সহজ, তো বুঝতে পারলে কীভাবে পড়তে হবে, তো যেইভাবে তোমাদের বললাম যেইভাবে দাগগুলো দিলাম সেইভাবে কিন্তু তোমরা স্টাডি করবে। এইভাবে এইভাবেই পড়া হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম, শুধু প্রশ্ন উত্তর তোমরা করতে যেও না, অনেক প্রবলেমে তোমরা পড়বে। আমি যেইভাবে বললাম যেইভাবে দেখালাম সেইভাবে যদি স্টাডি করো তো অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষার একটা ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।